আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহু আল হাদিস লিউযিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইত্তাখিযাহা হুজওয়া উলাইকা হুম আযাবুম মুহিন মানুষের চরিত্র বর্ণনা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চরিত্র যে পৃথিবীতে এক শ্রেণীর লোক আছে পৃথিবীতে এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরাহি করার উদ্দেশ্যে আজেবাজে কথাকে ক্রয় করে আজেবাজে কথা কি করে ক্রয় করে আর কি করে ঠাট্টা বিদ্রূপ করে এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহু আকবার মাইয়াশতারি লাহু আল হাদিস লিউযিল্লা আন সাবিলি আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে কত মানুষ রয়েছে যারা আল্লাহওয়ালা মানুষকে গোমরাহি করার জন্য এমন আজুবাজু ঘটনা তুলে ধরে যে মানুষ একেবারে পথভ্রষ্ট হয়ে যায় দুটো একটা আজুবাজু কথা বলবো আপনি একটা চ্যানেলের নাম মুখস্থ করুন আমি একটা ইউটিউবার চ্যানেলের নাম বলছি নামটা হচ্ছে বাংলা মিলাদ শরীফ কি বললাম বাংলা মিলাদ শরীফ এই চ্যানেলটা ঢুকবেন আমি কিছুদিন আগে এক জায়গায় একটা বক্তব্য রেখেছিলাম পীরেদের ব্যাপারে তা ফুরফুরার একজন পীর সাহেব আছেন সানাউল্লাহ সিদ্দিকী উনি আমাকে নানান রকম ভাবে কথাবার্তা বলেছেন বিয়াদব নানান রকম বিয়াদব টিয়াদব করে অনেক কথাবার্তা বলেছে মানে ওদের একটু বিরুদ্ধে চলে গেছে বুঝলেন না আজকে সানাউল্লাহ সিদ্দিকীর ওই চ্যানেলে একটা বক্তব্য শুনলাম উনি বলছেন আমি নাম করেই বলছি সোশ্যাল মিডিয়াতে যেন ঘটনাটা ওর কাছে পৌঁছায় উনি বলছেন ১৯২২ সালে ফুরফুরা শরীফের হুগলি জেলার ফুরফুরা শরীফের ১৯২২ সালে ওদের ২১-২২-২৩ ফাল্গুনে মনে হয় একটা ঔরস হয় তিন দিন ওই তিন দিনে দাদা হুজুর পীর কেবলা অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই উনি বসে আছেন ওনার সামনে আছেন মুজাদ্দেদিয়া নকশবন্দিয়া আরো সব ফেরকার বিভিন্ন মানুষেরা উনি হঠাৎ করে উঠলেন উঠে বলছেন এই লোক সকল সবাই চুপ করো বলছে কেন বলছে এই মাত্র আল্লাহর নবী আবু বকর ওমর উসমান চারজন এসেছে আমাদের মজলিসে এই মাত্র এসেছে কি বলছি বুঝতে পারছেন না আহা নবী আর কোথাও জায়গা পেলেন না ফুরফুরাকে পছন্দ করলেন অত দূর থেকে রাস্তা থেকে এসবগুলো ভণ্ডামি ছাড়া আর কিছু নয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চলে গেছেন আর উনি ঘটনা বলছেন ১৯২২ সালের ঘটনা মানে রিসেন্টলি বলা যেতে পারে হ্যাঁ কিছুদিন আগে ১০০ বছর আগের ঘটনা উনি বলছেন যে দাদা হুজুরের কাছে আল্লাহর নবী আবু বকর উমার উসমান আর আলী চারজন আর আল্লাহর নবী পাঁচজন পাঁচজনা মিলে ফুরফুরা শরীফে দাদা হুজুরের কাছে দেখা করতে এসেছেন কি আশ্চর্য ব্যাপার নয় হ্যাঁ কিছু মানুষ আছে যারা মানুষকে গোমরা করার জন্য এমন কিছু অলৌকিক কথাবার্তা বলবে মানুষ হতভম্ব হয়ে যাবে পাগল হয়ে যাবে যেটা হতে পারে আশ্চর্য ব্যাপার তবে এদের এসব ব্যবসাগুলো বেশি দিন চলবে না মানুষ এখন বুঝতে শিখেছে মানুষ বুঝতে শিখেছে সানাউল্লাহ ভাইয়ের কাছে অনুরোধ থাকলো আপনার কাছে আপনি আমার ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে যে কথাটা বলেছেন গালাগালি করেছেন আপনি দয়া করে ওই ভিডিওর কমেন্টগুলো পড়ে দেখুন আপনাকে মানুষ সামনে পেলে মনে হয় তাড়া করে মারত কমেন্টগুলো পড়বেন শুধু এইটাই কমেন্ট এসছে ফুরফুরা মানে ব্যবসার জায়গা ফুরফুরা মানে চিটিংবাজি ফুরফুরা মানে অমু এইসব কমেন্ট বক্সে লেখা হয়েছে আপনার একটা লোকও ভালো বলেনি এরকম ঘটনা ঘটছে কি ঘটছে না কিছু কিছু গুজুর আজগবি কথা বলছে না বলছে কি বলছে না মানুষকে বিভ্রান্তি করছে কি করছে না করছে এই সমস্ত ব্যবসা এই সমস্ত প্রতারক থেকে আপনারা দূরে থাকবেন এগুলো একদম ব্যবসা ছাড়া আর কিছু নয় মানুষকে গোমরাহির পথে নিয়ে যাওয়া ছাড়া আর কিচ্ছু নয় কিছুদিন আগে আমি সব নাম করে করে বলছি আমার কাছে প্রমাণ রয়েছে এটা ধর্মীয় নেতা নেতাদের বিরুদ্ধে কথা বলা যাবে গীবত হবে না আমি মমতাজুল ইসলামের কথা বলে দিয়ে গেলাম চারটে জায়গায় গীবত করা যাবে চারটে না পাঁচটা জায়গায় তার মধ্যে নেতার বিরুদ্ধে কথা বলা যাবে গীবত হবে না উনি ধর্মীয় নেতা এই জন্য বলছি আব্বাস সিদ্দিকী ভাইজান কিছুদিন আগে একটা বক্তব্য রেখেছেন যে আহলে হাদিসরা এত বদমাশ
আচ্ছা ভাই আপনারা বলুন তো উনি জিজ্ঞাসা করছেন ভাই আপনারা বলুন তো আচ্ছা আরএসএস ভালো না খারাপ সবাই বলছে পাবলিক হ্যাঁ আরএসএস খারাপ বলছে আমি বলছি আরএসএস এর থেকেও আহলে হাদিসরা আরো খারাপ তো বলছে কেন বলছে আরএসএস রা যদি আপনাকে মারে তো আপনি শহীদ হয়ে যাবেন কিন্তু আহলে হাদিসরা তো আপনাদের ঈমানে মেরে দিচ্ছে আপনার ঈমানটাই নষ্ট করে দিচ্ছে উনি বলছেন আহলে হাদিস মানে আরএসএস এখন আমি যদি ঘুরিয়ে ওটাকে বলি যে আইএসএফ মানে আরএসএস যদি আমি এটা বলি উনি একটা দল করেন জানেন তো আইএসএফ একটা দল করছে আমি যদি এখন ঘুরিয়ে দিয়ে বলি যে আইএসএফ শব্দটা আরএসএস থেকে এসেছে তুমি কি করবে খুব সাবধান খুব সাবধান এই সমস্ত প্রতারকদের থেকে আপনারা দূরে থাকবেন ধর্মীয় প্রতারকেরা আজে বাজে কথা বলছে আল্লাহ কোরআনে কথা বলছে কিছু মানুষ রয়েছে পৃথিবীতে তারা মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য এমন কিছু কেচ্চা কাহিনী তোমাকে শুনিয়ে দিবে যে তুমি একদম পাগল মোহিত হয়ে যাবে তাদের উপরে একজন পীর সাহেব তার একটা মুরিদ পুষেছে মুরিদ তা মুরিদটা পীর সাহেবের কাছে থাকে এদের ব্যবসাটা কেমন সেটা বলছি পীর সাহেবের কাছে থাকে আর পীর সাহেবের সঙ্গে একটু ঝামেলা হয়েছে তা মুরিদটা বাড়ি চলে যাবে যে পীর সাহেব তাহলে আপনার খিদমতে আর থাকবো না আমি তা পীর সাহেবের মনে একটু দয়া হলো যে বাপ তুই তাহলে বাড়ি গিয়ে কি করবি সারা জীবন তো আমার কাছেই থাকলি যে কি আর করবো ভিক্ষা করে খাবো তখন পীর সাহেব বলছে না 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 অস্তাকুল্লা তুই আমার মুরিদ আমার ভক্ত আমার খাদেম তুই আর তোর মতো লোক ভিক্ষা করে খাবে আমার একটা লজ্জা লাগবে না তোকে একটা গাধা কিনে দিচ্ছি তুই গাধাটা নিয়ে মালটাল বহন করবি ব্যবসা বাণিজ্য কিছু করবি তো বলছে ঠিক আছে হুজুরকে একটা গাধা কিনে দিয়েছে ওই মুরিদটাকে তা গাধাটা নিয়ে ব্যবসা বাণিজ্য যা হোক কিছু করে মানে গাধাটা বয়স হয়ে গেছে তা গাধাটা বয়স হয়ে গেছে একটা আমার গাধাটা মারা গেছে এ মুরিদ তখন পীর সাহেবের সঙ্গে থেকে থেকে একটু পীরের গন্ধের গায়ে আছে এ তখন ভাবছে যে গাধাটাকে যা তা ভাবে রাখা এ করা যাবে না এক কাজ করি রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যাবে একটা কবর ঘুরে গাধাটাকে কবর দিয়ে দিই নে গাধাটাকে কবর দিয়ে দিয়েছে একটা সাইনবোর্ড টেঙে দিয়েছে নাম দিয়েছে গাধা শাহ রহমতুল্লাহ আলাই কি বুঝি বুঝতে পারছেন কি নাম দিয়েছে গাধা শাহ রহমতুল্লাহ আলাই সকালবেলা মানুষ দেখছে বিশাল পীর রাতে রাতে পীর কঠিন ব্যাপার কবর হয়ে গেল তাই নাকি মানুষ সব ওই আসল পীরকে ছেড়ে এবারে গাধা শাহর কাছে আসছে আসল পীরের ব্যবসা একটু ঢিলা চলছে একটু ঢিলা তখন ওই আসল পীর এই মুরিদের কাছে দেখা করতে এসেছে এসে বলছি তুই কী করে মাঝে একটা করলি বল না সত্যি কথা আমার কাস্টমার কমে গেল ও তখন বলছে আপনার কাছেই তো শেখা আপনি সে যে গাধাটা দিয়েছিলেন ওই গাধাটা আমি আর অন্য কাজে লাগাইনি গাধাটার একটা মাজার করে দিয়েছি এই দেখুন নাম দিয়ে দিয়েছি গাধা শাহ রহমতুল্লাহ আলাই তুজো তাই নাকি বলছে হ্যাঁ বলছে তাহলে এবার আজকে সত্যি কথাটা শোন বলছে কি বলছে আমার বাড়ি যে মাজারটা ওই মাজারে এই গাধার মায়ের মাজার আর ওর বাচ্চাটাই তোকে দিয়েছিল কে বুঝলে বলছে আমার বাড়ি যে মাজারটা আছে এই গাধাটার মা তার মানে কি একটা পীরের ক জায়গায় মাজার হয় হে ক জায়গায় মাজার হয় একটা পীরের নামে বারো জায়গায় মাজার ও মরেছে ক জায়গায় আশ্চর্য ব্যাপার এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছু নয় আরে পীর ধরা যদি সুন্নতি হতো আপনাকে এবার একটা যুক্তি সম্পূর্ণ কথা বলি খুব মন দিয়ে শুনে নেন আচ্ছা বলুন তো দাঁতন করা সুন্নত কি সুন্নত নয় একটু জোরে বলুন না সুন্নত দাড়ি রাখা শুক্রবারের দিন নখ কাটা সুন্নত মাথায় তেল দেওয়া সুন্নত বিবিদের মাথায় উকুন দেখে দেওয়া এটাও সুন্নত ডান হাতে পানি পান করা সুন্নত এবার আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি আচ্ছা বলুন তো এই দাঁতন করা লোক সারা ভারতবর্ষে খুঁজলে আপনি হয়তো দাঁতন করেন না দশটা লোকও এই সুন্নতের উপরে আমল করছে কি করছে না করছে দাড়ি আপনি হয়তো রাখতে পারেননি লজ্জা লাগে বা কাতুকুতি লাগে আপনার স্ত্রীর এরকম হতে পারে মানে পুরুষ মানুষ বলে না বলছে দাড়ি রাখার ইচ্ছে হয় মুরগি তোমার বউ বলে কাতুকুতি লাগে মোহাম্মদ ইউসুফ একজন নাম করা ক্রিকেটার ইন্টারন্যাশনালি ক্রিকেট খেলে তার বইয়ের কাতুকুতি লাগে না তোমার বউ দিব্যা ভারতীর থেকে উপরে দেখতে পাচ্ছি তো তোমার বইয়ের কাতুকুতি লাগে হ্যাঁ তাহলে আপনি হয়তো দাড়ি রাখতে পারেননি দাড়ি রাখা সুন্নত তাহলে এই সুন্নতটা সারা পৃথিবী খুঁজলে পাওয়া যাবে কি যাবে না বলুন যাবে
সারা পৃথিবীর যে কোনো দেশে অন্তত দুটো একটা লোক আপনি পাবেন কি পাবেন না পাবেন আচ্ছা দাঁতন করা লোক সারা পৃথিবী আপনি খুঁজে বেড়ান প্রতিটা দেশে দুই দশটা করে লোক পাবেন কি পাবেন না পাবেন ডান হাতে ভাত খাওয়া সুন্নত বাম হাত দিয়ে কেউ খায় যে খায় সে পাগল খায় ভালো লোক খায় না তাই তো তাহলে আল্লাহ নবীর সুন্নত যেটা হবে আপনি না করতে পারেন সারা পৃথিবীতে কেউ না কেউ সেটা করবে করবে কি করবে না করবে পীর ধরা যদি সুন্নত হতো ভারত পাকিস্তান আর বাংলাদেশ এই তিনটে দেশ ছাড়া আর কোথাও পীরের ব্যবসা নেই সুন্নত যদি হতো সারা পৃথিবীর প্রত্যেক জায়গাতে প্রতিটা কান্ট্রিতে পীরের মাজার থাকতো কিন্তু মাত্র তিনটে জায়গায় আপনি ওদের বক্তব্য শুনবেন একটাও হাদিস কোরআন কিছু জানে না কিচ্ছু বলবে না শুধু ওই আমাদের দাদা হুজির এসেছিল মুখাই যা এই কি আশ্চর্য ব্যাপার এদের বক্তব্য শোনা থেকে অনেক দূরে থাকবেন আল্লাহ তাআলা নিজে বলছেন নিজে বলছেন যে এরা মানুষকে ভ্রান্ত পথে পরিচালিত করার জন্য এমন মনোরঞ্জন কিছু কথাবার্তা তোমাদেরকে বলে দেবে যা তোমরা অবাক হয়ে যাবে আল্লাহ নিজে এ কথা বলছেন আমিনান নাস তাদের কাছে আদেও কোনো জ্ঞান থাকে না এটা একটা কথা হলো এর আর একটা ব্যাখ্যা ঠিক এইরকম ভাবে আমি করতে পারি আল্লাহর ধ্যান থেকে মানুষকে দূরে সরিয়ে দেয় তার কিছু বাদ্যযন্ত্র আমাদের বাজারে চলছে যেগুলো মানুষ ক্রয় করে আনছে আনছে কি আনছে না মানুষ কিনে আনছে মোবাইল গান বাজনা থিয়েটার হচ্ছে কি হচ্ছে না এইগুলো গান বাজনা ঢোল তবলা এইগুলো সব হচ্ছে আর মুসলমানরা এত বড় বদমাইশ হয়ে গেছে এখনকার আশ্চর্য হয়ে যাবেন আপনি কিছুদিন আগে হিন্দু ভাইদের ধর্মীয় একটা উৎসব হলো দেখছি অনেক মুসলিম ছেলেরা অনেক মুসলিম ছেলেরা আমি তো রাস্তাঘাটে চলি দেখতে পাই মুসলিম মেয়েরা ঠাকুর দেখতে চলে যাচ্ছে সব ঘুরছে বিয়ে খায়ার মতো করে কি আশ্চর্য ব্যাপার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরাহ করার উদ্দেশ্য এমন অবান্তর কথাবার্তা সংগ্রহ করে অন্ধভাবে এমন ভাবে তারা বলে এবং ঠাট্টা বিদ্রুপ করে তাদের জন্য রয়েছে আজাব তাদের জন্য রয়েছে আজাব মুহিন লজ্জাজনক অপমানজনক আজাব মসজিদ আজান হলো মসজিদ আজান হলো আসসালাতু খাইরুম মিনান নাওম আগেকার দিনে দেখেছি ফজরের নামাজের পরে মায়েরা বাড়িতে বসে বসে গুনগুন করে কোরআন মাজিদ তেলাওয়াত করত করত কি করত না রাস্তা দিয়ে গেলে কোরআন মাজিদের আওয়াজ কানে চলে আসত মায়েরা যেমন ভাবে পারত কোরআন তেলাওয়াত করত আগেকার দিনে দেখেছি বয়স্ক বাপজিরা তারা ফজরের নামাজের পরে এশার নামাজের পরে তারা কি করত বাড়িতে বসে বসে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করত কিন্তু এখনকার দিনে আল্লাহ বলছে মানুষকে গোমরাহী করার জন্য তারা এমন কিছু কথাবার্তা এমন কিছু জিনিস তারা ক্রয় করে এনেছে যে মানুষকে তারা আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে আগেকার দিনে গ্রামের মোড়ল থাকতো আগেকার দিনে গ্রামের একজন নেতা থাকতো আগেকার দিনে গ্রামে ক্লাব বলে কিছু ছিল না এখন মুসলমানদের গ্রামে অহরহ ক্লাব দেখতে পাবেন প্রত্যেক ক্লাবে বড় বড় টিভি আর বড় বড় ক্যারাম বোর্ড লাগানো আছে না নেই আজান হচ্ছে তবুও খেলছে বসে বসে এখানে তবুও খেলছে বসে বসে এখানে আল্লাহ এইসব কাজ করা থেকে অবশ্যই দূরে থাকুন এটা আপনার কাছে আমার খুব বিনীত অনুরোধ থাকলো এমন কোন কাজ করিয়েন না যে আজাব মুখিন আপনাকে লজ্জাজনক আল্লাহর আজাবে গ্রেফতার হতে হয় ক্লাবে বসে আছে আড্ডা মারছে এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লাহ মুস্তাকবিরান কাআল্লাম ইয়াস্তামহা কাআন্না ফি উযুনিহি বাকরান ফাবাশশিরহু বিআযাবিন আলীম তাদের সামনে যখন আমার কোরআনের আয়াতকে বলা হয় তারা অহংকার বসে বলে এইগুলো আমরা শুনবো না বাপ দাদুরা যা করে এসেছে ওটাই শুনবো আমরা যেটা করছি আমাদেরকে এইটাতেই থাকতে দাও আমরা তোমাদের সঙ্গে মিশবো না এমন ভাবে মুখ ফিরিয়ে নেয়
অহংকারের সাথে আল্লাহ তাআলা এদের ব্যাপারেও বলছেন ফাবাশির হুবি আযাবিন আলিম অবশ্যই এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব কিছু মানুষ এমন অন্ধ হয়ে গেছে গান বাজনা থিয়েটার ইত্যাদিতে এমন অন্ধ হয়ে রয়েছে যে এদের কাছে যত ভালো কথাই বলে এদের কানগুলো সব বধির যেন কিছু শুনতে পায় না চোখে যেন কিছু দেখতেও পায় না আর ওই ব্যাখ্যা একটু ঘুরিয়ে অন্য দিকে নিয়ে যান ওরা এমন কিছু শিখিয়ে দিয়েছে এমন কিছু শুনিয়ে দিয়েছে তাদের সামনে আপনি যতই সঠিক হাদিস সঠিক কোরআন যতই আপনি বলেন কোনো মতই আপনি কি ওদের থেকে ফেরত আনতে পারবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত এদের মধ্যে তারা বেঁচে যাবে কারা যারা ভালো কাজ করবে এবং তাদের জন্য রয়েছে জান্নাত